আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের এই পশ্চিম সিংহের গণসংযোগে এই পথসভায় উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি। তিনি কিছুক্ষণ আগে ওনার কথাগুলো বললেন, যখন ফরিদুদ্দিন সাহেব উপস্থিত আছেন। আপনাদের এই মাটির প্রিয় সন্তান, এই মাটি থেকে তিনি বড় হয়ে এই মাটির জন্য সুবাতাস বয়ে এনেছেন। বাংলা থেকে বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক সফল চেয়ারম্যান এবং বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় অভিভাবক, আমি যাকে আমার পিতার অববর্তমানে আমি পিতৃতুল্য অভিভাবক মনে করি, সম্মান করি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ আব্দুর রহমান রব চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনাদের এই ইউনিয়নের আরেক এই গ্রামেরই যে গ্রামটি পশ্চিম সিং গ্রাম, এই গ্রামটি যে নামে কুমিল্লা সহ সারা সব জায়গায় পরিচিত, এই পশ্চিম সিংহের আপনাদের প্রিয় সন্তান, এই ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি যেটার পিছে লাগেন একদম ভালো করে লাগেন, আমাদের আলী ব্রায়ান হামিদ ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের আপনাদের আরেক প্রিয় উপস্থাপক এই পাউরারা গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সার্জেন্ট, এই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যিনি কথা যেটা কন এটাই করেন, জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই এখানে উপস্থিত আছেন। এক সময়ের যারা অধ্যাপক ইনুস স্যারকে সঙ্গ দিয়েছেন এই বুড়িচঙের মাটিতে, যাদের ত্যাগ অনস্বীকার্য, আমার প্রিয় জেঠাদু ভাই এবং আমার ভগ্নিপতি ভঞ্জাবাই জনাব আলী আশরাফ খান সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বাকশিমুলের আরে এক প্রিয় সূর্য সন্তান, আপনাদের সকলের প্রিয়, আমার আজকের নির্বাচনের প্রস্তাবকারী বুড়িচং উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি বাকশিমুলের কৃতি সন্তান খোরশেদ আলম ঠিকাদার সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই ইউনিয়নের আরেক প্রিয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহ সভাপতি, আমাদের রামচন্দ্রপুরের কৃতি সন্তান, যিনি আমাদের পরিবারের সাথে দীর্ঘদিন যার সম্পর্ক, জনাব কাউসার খান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের এই রামচন্দ্রপুর থেকে আগত আমাদের হাবিবুর রহমান অভি আঙ্কেল আমার মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের নিজাম ভাই, যিনি আলজেরিতে চাকরি করেন, আমি কাজ করার সুবাদে ওনার সাথে পরিচয়। অনেকেই আছেন আলমগীর ভাই আমাদেরও, আমাদের এক সার্জেন্ট এবং সৈনিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান রামচন্দ্রপুরের জনাব চৌধুরী ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমাদের হারুন কাকাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, মনির ফকির সাহেব, মনির ফকির সাহেবকে পরিচয় করে দিচ্ছি, সভাপতির নাম তো বলছি, অনেক অনেকের নাম আস্তে আস্তে করে আপনাদের সবার নাম বলব, আমাকে যেহেতু সুযোগ করে দিতেছেন আস্তে আস্তে আপনাদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করবো। আপনাদের একটা কথা বলি, আমি আমার বয়স কম হলেও আমি কিন্তু আপনাদের সম্মানটা কিন্তু আমি বেশি দেওয়ার চেষ্টা করি, আর এই কারণে করি, সম্মান দেওয়ার কারণে আজকে ওনাদের পাশে বসতে পারছি। যদি সম্মান না দিতাম এই বয়সে এখানে বসার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমি আজকে স্মরণ করতে চাই যার স্নেহ মমতায় আমি রাজনীতির আজকে এখানে কথা বলছি দাঁড়িয়ে, আমার প্রিয় নেতা মরহুম আব্দুল মতিন খসরু, এই কুমিল্লার অহংকার ছিলেন, গৌরব ছিলেন, আমাদের পাঁচবারের সাবেক মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, প্রেসিডিয়ামের সদস্য, জননেতা আব্দুল মতিন খসরু মহোদয়কে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের আরেক প্রিয় নেতা, যিনি আমাকে বাবার নাম বলে আমার নাম ডাক দিতেন, যিনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার অনেকেরই নাম জানতেন, মরহুম অধ্যাপক ইনুস স্যারের কথা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি সদ্য প্রয়াত, আমি
আমাদের প্রিয় নেতা আমাকে যিনি স্নেহ করতেন অ্যাডভোকেট আবুল হাশেম খানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি দি দি মফিজুল ইসলাম, যিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, বাক্সিমূলের কৃতি সন্তান মফিজুল ইসলাম সাহেবকে আমি স্মরণ করছি, সাবেক এমপি এবং সুলতান আহমেদ এমপি সাহেব শঙ্কু ছিলেন, ওনাকেও স্মরণ করি। অনেক গেরিগুলি মানুষের জন্ম এই উপজেলায়, আমি সকলকে হয়তো সময়ের কারণে স্মরণ করতে পারি নাই, আমি সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমার প্রিয় নেতাদের। এবং আজকে পশ্চিম সিংহে গণ জোয়ার উঠেছে, আমাকে আপনারা এত ভালোবাসেন, কেউ ভালোবাসলেন না দেইকা, কেউ ভালোবাসলেন দেইকা, আবার কেউ শূন্য আমাকে ভালোবাসলেন, আমি আপনাদের ভালোবাসায় অভিভূত, আনন্দিত, আমি গর্বিত। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো আমি জানি না, আমার ভাষা নেই আপনাদেরকে বুঝানো। আমি একটা কথা বলতে চাই, এই এলাকায় শুধু আপনারা একটা জিনিস বিবেচনায় এখন নিয়েছেন, আমি যেটা বুঝতে পারছি, আপনারা এখন আর এই পার আর সেই পার বলতে এখন আর কোনো কথা নাই, আপনারা এখন একটা জিনিস চান, পরিবর্তন। আপনারা চান সম্মান, জোর করে সাময়িক আপনি সম্মান পাওয়া যায়, জোর করে কোনো কিছু আদায় করা যায় না, মন থেকে সম্মান আদায় করতে হলে মানুষের কাছে যেয়ে পৌঁছতে হয়, মানুষকে বিপদে আপদে দেখতে হয়, মানুষকে সম্মান করতে হয়। তো আজকে আমি বলবো, আমার মানুষ মানুষকে যারা মন থেকে ভালোবাসে না তারা কেন জনপ্রতিনিধি হইতে চায়, তাদের তো জনপ্রতি হওয়া জনপ্রতিনিধি হওয়ার কোনো আমি মনে করি যোগ্যতা রাখে না। এবং আমি সহ যারাই আমরা জনগণ থেকে মনোনীত হয়ে যদি আসতে পারি তাইলেই তাকে বলে জনপ্রতিনিধি। আপনারা আজকে ক্ষমতার লোভে, ক্ষমতার লোভে মানুষকে হুমকি দেওয়া শুরু করেছে। কারো আমাদের মজিব ভাই কুসুমপুরে ডাক্তার মজিবুর রহমানের নাকি হাত পা কেটে দিবে, এইরকম কথা বলার চেষ্টা শুরু করেছে। আমি বলে যে দিয়ে যেতে চাই বারেল্লা উত্তরে, এমন কোনো লোক নাই এই কেন্দ্রে আসলে ফিরে যেতে পারবে, আমার বিশ্বাস। যে ঐক্যবদ্ধ হয়েছে রামচন্দ্রপুরবাসী, আসনাবাদ, কংসনগর, পশ্চিম সিং, পাউরালা সহ কুসুমপুর সহ সবাই যেভাবে গণজাগরণ সৃষ্টি করেছে, আমার বিশ্বাস আগামী 29শে মে ব্যালেটের মাধ্যমে বারেল্লা উত্তর ইউনিয়নের জনগণ এর সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। আমাদের আমি আরো শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা জানাই আব্দুর রহমান রব চেয়ারম্যানের প্রতি, আপনাদের সকলের প্রতি। আমি আনন্দিত, আমি আবারও বলি আমি গর্বিত, আপনারা আমাকে এত ভালোবাসলে আমি জানি না, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। হে আল্লাহ, তুমি আমাকে তাদের মতো মানুষের ভালোবাসা দিয়েছ। আমি যেদিন বারেল্লা উত্তরে আমাকে রায় দিল, আমি সেদিন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে এই মানুষগুলোর প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিয়েছ। তুমি তো যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নাও। প্রিয় মানুষেরা, আপনারা আমার বাবার বয়স মুরব্বীরা এখানে আছেন, আমি আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করে যেতে চাই, আমি আপনাদেরকে শ্রদ্ধা করব, আমি আপনাদেরকে ভালোবাসবো, আমি আপনাদের কথাগুলো শুনবো। প্রিয় সভাপতি বলেছেন আমি যেন গরিব মানুষের কথাগুলো শুনি, আমি প্রতিদিনই আমার সাথে শুধু বারেল্লা উত্তরে আপনারা জানেন কিনা জানি না, আমি প্রতিদিনই সিএনজি শ্রমিক, রিক্সা শ্রমিক, মানুষের দিন মজুর আমি সবার সাথে মিশতে চেষ্টা করি, আমি আনন্দ পাই, আমি মানুষের কাজ করে দিতে পারলে আমি আনন্দ পাই, আমার এটা একটা আনন্দ, আমি এই কারণে আনন্দ পাই। জনগণের সেবা, জনকল্যাণমূলক সেবার নামে রাজনীতি, যদি আমি মানুষের মনে ভালোবাসা তৈরি করতে না পারি, মানুষের মতো মানুষ না হতে পারি, তাহলে কেন জনপ্রতিনিধি হতে যাব। আমি আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি এই মানুষগুলোর সাথে কথা বলে, আপনাদের সাথে কথা বলে আমি যদি নির্বাচিত হই, আপনাদের পরামর্শ নিয়ে আগামী উপজেলা পরিষদ চলবে, আমি ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে আমার উপজেলা পরিষদ চলবে না যদি আমি নির্বাচিত হই। আপনাদের প্রাপ্য সম্মানটুকু যদি আপনারা না পান, সেদিন রব চেয়ারম্যান সাহেবকে বলবেন, আমি সেদিন আমি আপনাদের সম্মান দিতে না পারি, আমি সেদিন রিজাইন দিয়ে এখান থেকে চলে আসবো, কারণ আপনারা আমাকে ভালোবেসে বানিয়ে যদি আপনাদের সাথে অনেকেই প্রতারণা করেছে, আমি প্রতারিত হতে চাই না, আমি আপনাদেরকে প্রতারিত করতে চাই না,
আমি আপনাদেরকে ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই আপনাদেরকে। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।